ৰাজ্যখনত সঘনাই ঘটি থকা নারী নির্যাতনের ঘটনাসমূহত উদ্বেগ প্রকাশ করেছে অসম মহিলা পরিষদে। নারীক নিরাপত্তা প্রদানত রাজ্য সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে পরিষদর গুৱাহাটী মহানগর সমিতিয়ে জজফিল্ডত দুঘণ্টিয়া অবস্থান ধর্মঘট কার্যসূচী রূপায়ণ করে। পরিষদে মত পোষণ করে রাজ্যখনত আজি কোনো মহিলাই নিরাপদ তথা সুরক্ষিত অনুভব নকরে। রাজ্য সরকারের বিশৃঙ্খল প্রশাসনে গোটেই সমাজ ব্যবস্থাটুকে প্রদূষিত করেছে বলে অভিযোগ করে অসম গণ পরিষদের জ্যেষ্ঠ নেত্রী রেখারাণী দাসবরুয়ে কয়, আজি আমার অসমত দামিনী কাণ্ডর নিচিনা ঘটনা প্রতিদিন চারিটাক সংঘটিত হয়েছে। মহিলা নির্যাতিতা হয়েছে, মহিলা ধর্ষিতা হয়েছে, মহিলা সরবরাহ হয়েছে, আনকি চারিবছরীয় পাঁচবছরীয় শিশুও ধর্ষণের বলি হবলগিয়া হয়েছে। সরকার নীরব হয়ে আছে, সরকার ধর্ষণকারী শাস্তি দিয়ার পরিবর্তে আজি এক নীরব দর্শক ভূমিকা পালন করা দেখা গৈছে। আজি সামগ্রিকভাবে প্রায় 51,000 মহিলা যৌতুকর কারণে হোক, ধর্ষণের কারণেই হোক, বা মহিলা সরবরাহর কারণে হোক, বা বিভিন্ন কারণত তেওঁলোক নির্যাতিতা হয়েছে। এই নির্যাতিতা মহিলাসকলক গগৈ ডাঙরিয়ায় সুরক্ষা দিয়ার পরিবর্তে আজি তিল তিলকৈ মরিবর কারণে এরি দিছে। ধর্ষিতা মহিলা যদি থানালৈ গৈ এফআইআর লজ করবলৈ গৈছে, তাতো এফআইআর লজ নকৰা ঘটনা আজি আমার গুৱাহাটীত সংঘটিত হৈছে বা অসমৰ থানাবিলাকত সংঘটিত হৈছে। বীরাঙ্গনা তেওঁলোকে নিযুক্তি দিছে আৰু এই বীরাঙ্গনাবিলাকেও আজি এই কেসবিলাক লোৱাত তেওঁলোক বিফল হৈছে। আজিৰ পৰা 10 দিন আগত গুৱাহাটীৰ চন্দন নগৰত 7 বছৰীয়া এগৰাকী শিশু ধর্ষিতা হৈছে আৰু 4টা লৰা ইয়াত ধর্ষণকারী হিসাবে চিহ্নিত হয়েছে। আজি এই ধর্ষণকারীসকলক অতি শীঘ্রে ফাঁসি দিয়ার ব্যবস্থা করব লাগে। যাকালি দুনমাটিত এগারী লোকে এগারী মহিলাক ধর্ষণ করেছে। আজিরপরা কেদিনমান আগত বঙ্গাইগাঁত এগারী মহিলাক ধর্ষণ করে ডিঙি কাটি নদীত পেলাই দিছে। ধর্ষণকারী চিনাক্ত হওয়ার পিছতো পুলিশে করায়ত্ত করিবর কারণে বিফল হয়েছে। তার মানে পুলিশ প্রশাসনে তৎকালীনভাবে যে ব্যবস্থা এই ঘটনাবিলাকৰ কারণে লব লাগিছিল তৎকালীনভাবে লওয়া আজি দেখা হওয়া নাই। ভিডিও জার্নেলিস্ট সুশান্ত দাসৰ সৈতে অমৰদীপ গগৈ, চেণ্টিনেল নিউজ, গুৱাহাটী।